সংকট এখানে আসলে শেষ না, আমি অ্যাট লিস্ট আরও তিনটা মেজর সংকটের কথা বলতে পারি, বাট বলতেছি না, আমি জাস্ট আরেকটা বলতেছি, সেটা হলো আওয়ামী লীগ। মনে করেন 75 সালে তো 15ই আগস্টের পর আওয়ামী লীগ তো ক্ষমতায় নাই, ক্ষমতায় আসলো কখন, 21 বছর পর 1996 সালে। আচ্ছা, এরপর 2008 সালে আওয়ামী লীগ আবার ক্ষমতায় আসলো, খালি আসলো না, মানে চরম পাওয়ার নিয়ে আসলো এবং আমাদের একটা আওয়ামী জাহেলিয়া 2.0 উপহার দিল। তা কীভাবে সম্ভব হইল? তারা তো পাওয়ারে নাই, 2 ডেকেড পাওয়ারে নাই। তারপরে খালি পাওয়ারে আসলো এমন না, প্রচণ্ড শক্তিশালীভাবে তার বয়ানকে প্রতিষ্ঠা করলো, আমাদের মানে চেতনার নিচে চাপা দিল আমাদেরকে। এটা কেমনে হইল? এটা হলো আওয়ামী লীগ ক্ষমতা ছিল না, কিন্তু তার বয়ানটা ছিল, তার হেজমনিটা ছিল, তার যে সাংস্কৃতিক বয়ান, তার যে আত্মপরিচয়ের বয়ান, তার যে বাঙালি জাতীয়তা বয়ান, এই সবগুলো যেই বিষয়গুলো আওয়ামী লীগের রাজনীতিকে হেল্প করে ওই বিষয়গুলো ছিল। এই কারণে আওয়ামী লীগ না থাকলেও ঘাতক দালাল নির্মূল কমিটি কিন্তু ছিল এবং এরকম আরও অনেকে ছিল, ঠিক আছে, এবং এটা এখনও আছে। এই কালচারাল হেজমনি আপনি নষ্ট করতে পারেন নাই, এটা এখনও এবং এটা যতদিন থাকবে এটা বারবার আওয়ামী লীগকে ফিরে ফিরে আনবে। আওয়ামী লীগ নাম না নিয়ে আসতে পারে, অন্য নামে আসতে পারে, হাসিনা নাম না হয়ে আসতে পারে, অন্য নামে আসতে পারে, কিন্তু এটা বারবার ফিরে ফিরে আনবে ওই পলিটিক্সটাকে। কেন? কারণ তাদের আর কোনো পলিটিক্যাল এজেন্সি নাই। দুইটার মধ্যে সম্পর্কটা হলো সিম্বায়োটিক সম্পর্ক, একটা একটার উপর নির্ভরশীল। আওয়ামী লীগ আসলে ওটা আসবে, ওটা থাকলে আওয়ামী লীগ ফেরত আসবে, অন্য নামে আসতে পারে, আবারও বলতেছি। এবং আমরা কিন্তু সেম ভুলটা করতেছি, আমরা কিন্তু এই হেজমনিটা নষ্ট করি নাই। জুলাই আন্দোলনের সময় এটা নষ্ট হয়ে গেছিলো, যখন বলছিলো যে তুমি কে আমি কে রাজাকার রাজাকার, পা চাটলে সঙ্গী না চাটলে জঙ্গি, রাইট, এই কথাগুলো যখন বলা হয়েছিল তখন আপনি ন্যারেটিভটা আসলে রিজেক্ট করতেছিল। বাট এখন দেখেন ওই ন্যারেটিভ কিন্তু আবার ওই কারণ বাজারে গিয়ে উঠছে, ঠিক আছে না? যারা আমি হেজমনির মূল ইন্টেলেকচুয়াল স্তম্ভটম্ভ যারা আছে তাদেরকে অ্যাপিস করার জন্য এই পুরো জিনিসটা তাদের হাতে এখন আবার উঠে দেওয়া হচ্ছে।